খেলা হয় কি না খেলা বলতে বলে মাঠে বলে প্লেয়ার হতে পারেন না তাই আমার সাথে একটি আসনে আপনি ভোট করেন তো যে পুটিটা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে কোনো ভোটারদেরকে ভয় দেখানো হবে না তা আপনাকে সুষ্ঠু একটা নির্বাচন দেখেন তো হয় কি না তারপরে উনি কথায় কথায় বলে একটা কথা যে আসন খেলা হবে ঠিক আছে তো শক্তিশালী দল হলে খেলা হবে তাই আপনাদেরকে আমি করে একটা অভিযান স্যারকে বলতে চাই যে খেলা আপনি সবাইকে সাথে করতে হবে না আমি হিরো আলামের সাথে আপনি একটা নির্বাচনে আপনি আপনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি দাঁড়াবো আপনি দলীয় থেকে দাঁড়ান একদিন থেকে নির্বা সুষ্ঠুটা নির্বাচন দিয়ে দেখেন তো খেলা হয় কি না খেলা বলে মাঠে বলে প্লেয়ার খেতে পান না তাই আমার সাথে একটি আসনে আপনি ভোট করেন তো যে পুঁটিটা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে কোনো ভোটারদেরকে ভয় দেখানো হবে না তা আপনাকে সুষ্ঠুটা নির্বাচন দেখেন তো হয় কি না উনি বলেছে আমার শক্তিশালী প্রার্থী আসুন মাঠে ভোট করতে চান তা অবশ্যই আমরা ভোট চ্যালেঞ্জ করতে চাই আমি ভোট করতে চাই তার সাথে সমস্যা নাই কিন্তু সেই ভোটের সুষ্ঠু নির্বাচন দিক আমি ভোট করে দেখ আমাদেরকে সুষ্ঠ নির্বাচনে আরে ওটা ভোট দিল করতে চাই তো অনেকে বলব বগুড়া কালু নন্দীগ্রাম যে আসনে আমি আমাকে পরাজিত করা হয়েছে মিথ্যে কথা বলে ফল ঘোষণা করেছে ওনাকে বৌড়ো চার আসনে ভোটে দাঁড়াতে বলবেন আমি ওখানে ভোট করতে চাই দেখুন আপনারা আমাদের সেতু মন্ত্রী ওবায়দুল খার ওবায়দুল স্যার বলেছেন যে হিরল জিরো হয়ে গেছে আপনারা কোনো দিন শুনছেন যে হিরোকে কেউ জৃঢ় বানাতে পারে পারে না যারা হিরোকে জৃঢ় বানাতে চায় তারাই মনে করেন দৃঢ় হয়ে গেছে এবং আরেকটা বিষয় আরেকটা বিষয় দেখেন যে তিনি বলেছে যে হলে যে হিরো আলম সংসদে আসলে সংসদ ছোট হয়ে যাবে তাচ্ছিল্য করে কথাবার্তা বলেছে একজন মন্ত্রী যখন তার একটা দেশের জনগণ সে কিন্তু ছোট করে কথা বলতে পারে না সব কিছু কিছু জায়গাতে আছে যে আমরা মনে করেন আমরা যদি কোনো অন্যায় করি তাহলে আমাদের বিচার করা হয় কিন্তু কোনো মনে করেন মন্ত্রীরা যদি কোনো অন্যায় করে যে দেশের মনে করেন কিছু সীমা লঙ্ঘন করে মুখে কিছু আইন আছে তো তিনি তো আমাকে তাচ্ছিল্যভাবে কথাবার্তা বলেছে তার কি হবে বলুন তো আপনারা বিএনপি যদি আমাদের পক্ষে কাজ করে থাকে তাহলে নির্বাচনের দিনে দেখলেন যে বিএনপির অনেক নেতাকর্মী আমার সাথে যোগ দিয়ে নিলেনি তারপরে তারা ভোট কেন্দ্রে থাকতো আপনি কি দেখেছেন তা বিএমপির কোনো লোক আমার সাথে ছিল কোনো কেউ কেউ বলতে পারবে কোনো আপনি কর্মী বলতে পারবে কোনো দল বলতে পারবে যে হিরো আলমের সাথে কোনো হলে যে বিএমপির লোক ছিল কি কোনো দল থেকে হিরো আলম ভোট করেছে এটা এক কিছু লোকের মনে করেন বানানো কিছু কথা এই সমস্ত সবাইকে আমি বলেছিলাম যে আমার নির্বাচন ফলাফল সুষ্ঠুভাবে তারা ঘোষণা করেনি আমার এই নিয়ে কিছু সন্দেহ ছিল আমরা কিছু মনে করেন কেন্দ্রের তথ্য জোগাড় করেছি যে যে কেন্দ্রে আমাদের সন্দেহ আছে যে আমরা দেখেছি কিছু জায়গা আমি বাদেও মুসলমানকা বাদেও কিছু অন্যান্য প্রার্থী অনেক ভোটে পাইয়েছে কিছু কেন্দ্র তো এত ভোট কোর্ট থেকে আসলে আমি জানি না এই কেন্দ্রগুলো আমি উল্লেখ করে দিয়েছি দিয়ে আমরা আজকে ডিসি স্যারের কাছে আজকের এই আবেদন করেছি আমরা পুনরায় ভোট গণনা চাই এবং যে যে কেন্দ্রে আমাদের সমস্যা সেই কেন্দ্রগুলো আমরা ফলাফল জানতে চাইছি এবং আরেকটা বিষয়ে তারা নন্দীগ্রামে ঊনপঞ্চাশটা কেন্দ্রের মধ্যে উনচল্লিশ পর্যন্ত ঘোষণার পরে দশটা কেন্দ্রে ঘোষণা না দিয়ে ডাইরেক্ট মনে করেন তারা কি করছে ঘোষণা দিয়েছে মুসলমানকে পার পাশ করেছে আরেকটা বিষয় কালুতে দেখেন তেষট্টিটা কেন্দ্র তেষট্টিটা কেন্দ্রের মনে করেন ফলাফল দেশে দুই ঘন্টা আগে তেষট্টিটা কেন্দ্রের দল দুই ঘন্টা আগে ফলাফল দিয়ে থাকে দুই ওখানে আমি তখন ছাব্বিশে আগে ছিলাম আর নন্দীগ্রাম ঊনপঞ্চাশটা কেন্দ্রে দুই ঘন্টা পর্যন্ত কথা বলেছে এই জন্যে হলে যে এই বিষয়টা নিয়ে আজকে আমি আজকে আমরা এই পুনরায় ভোট গণনার জন্য আবেদন করেছি তারা আমরা রিসিভ কপি করে রিসিভ করেছে কপি আমাকে হাতে দিয়েছে এখন কবে গণনা করবে এই বিষয়টা আমাদেরকে জানাইনি আজকে আমরা এখানে কপি দিয়ে গেলাম এখান থেকে প্রত্যাখ্যান করে আমরা ঢাকায় আবার করব করবো ঢাকা থেকে প্রত্যাখ্যান করলে আমরা হাইকোর্টে রিট করব পদে পদে আমরা যাবো আর কি